গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি জ্বালিয়েও দিয়েছে মামনি, আর এখন আমি মেথিটা ভিজিয়ে নিচ্ছি। এই মেথি ভিজানো জল কিন্তু শরীরের জন্য খুব ভালো। তো যাই হোক বন্ধুরা, মেথিটা আপাতত আমি ভিজিয়ে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এরপর চলে এসেছি আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নেওয়ার জন্য। তার কারণ বৌদি তো সকালবেলা অনেক সকালে আসছে কাজ করতে, তো দুপুরের দিকে বৌদি আর জামা কাপড় ওই কারণে কাচতে পারছে না। তো রাত থেকে যদি ভিজিয়ে দিই তাহলে সকালবেলায় এসে বৌদি জামা কাপড়গুলো কেচে দিতে পারবে। তো সেই জন্যই এখন জামা কাপড়গুলো যথারীতি ভিজিয়ে দিচ্ছি। আর জানোই যে এই ভিডিওটা যেহেতু কালী পুজোর আগেই, মানে এটা হচ্ছে বারের আগের দিনের ভিডিও। তো যাই হোক বন্ধুরা, এক এক করে আমি এবার জামা কাপড়গুলো ভিজিয়ে নেব। আর এই জামা কাপড়গুলো শুকিয়ে গেলে তারপর আয়রন করে নেব, কারণ বেশ কয়েকদিন বাড়ি যাচ্ছি, তো সেই কারণেই আর কি, যাতে জামা কাপড়গুলো আয়রন করা থাকে আর দাদুর নাতির যাতে অসুবিধা না হয়, সেই কারণেই বেশ কিছু জামা কাপড় একবারে আয়রন করে রেডি করে রেখে দিয়ে যাব আর কি। জামা কাপড়গুলো ভেজাতে গিয়ে বেশ কিছুটা ফোম বাইরে পড়ে গেছে সাবানের, তো সেটাই আর কি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে পরে অসুবিধা না হয় বা কেউ পিছলে যাতে পড়ে না যায়। আর যেহেতু আজকে রুটি করার নেই, সেই জন্য বেশ রিল্যাক্স হয়েই কাজকর্মগুলো করছি, কারণ কোনো তাড়া নেই আজকে। আর আজ একটু রাতের দিকে লুচি বানাবো, সেরকমই প্ল্যানিং আছে। তো সেই কারণে এখন এই জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়ে চলে যাবো যথারীতি চা মুড়ি খেতে। চামুড়ি মানে চা, চাল ভাজা। তো খেতে খেতে বাপি মামনি আর আমি বেশ কিছু গল্প গুজব করে নিলাম আর কি। কাঠের ভিতরে রাখার মা, মিতাজি, তারপরে কুকুর জেঠিমা, প্রতিমা, তারপরে অর্চনা, সুজাতা, ওরা ছিল, চিনিও ছিল। আমাদের এখানে খিচুড়িও হয়েছে, আমাদের উনুনে খিচুড়ি হয়েছে, চিনু করেছে রান্না, ফুলকপি আলু দিয়ে খিচুড়ি সবাই মিলে খাওয়া হয়েছে। ওটা ওখানে ইয়ে হতো ঠাকুরের জোগাড়, তখন অলরেডি আমার খৈনার, তুই যেটাতে ইয়ে রাখিস ওপরে, ওইটার এক ফোটো খৈনারু হয়েছে আর একটা ফোটোতে খৈনারু হয়েছে, মানে অতগুলো খই দিয়ে শুকমানি করেছিল। অবশ্য শুকমানি না গদিটা করে না, শুকমানি করে গেছে গদিটা ফুটেছি, ফুটে তারপরে যে একটু ভালো কুলো আছে ওই কুলোটাতে ঢেলে দুধ গরম করে ওটা একটু গোল মরিচে ঘুরে দিয়ে ভালো গোলটা ঘি দিয়ে পাকায় না, নাড়ুটা গোলটা পাকায় ঘি দিয়ে না, যাদবদার মা করে আমাদের, সেটা ঘি দিয়ে পাকায়। তেল লাগেও না, জল ভাত করে নিয়ে ভাতটা মুখে মিলিয়ে হয়ে যায়, তেলও লাগে না, কিছু লাগে না। গোলমরিচ দেয়, এলাচ দেয়, ভালো হয় টেস্ট বেশ। আর ওইটা হচ্ছে যে আর একটু চিনি দিয়ে দিয়ে করলে সেটা হলো মোয়া, আর এটা হচ্ছে খই না, এটা গুড়ের, এটাও মোয়া কিন্তু গুড়ের, খই না দিই বানাই রাঙা মা, কিন্তু ইয়ে দেয় ওই ঘি দিয়ে গোল পাকায় আর ভেতরে ওই ইয়ে দেয় গোলমরিচের গুঁড়ো না গোলমরিচ দেয় কে জানে, দারুণ টেস্ট হয়। আমরা তো কালী পুজোর সময় গিয়ে দুটো জিনিস ওর কাছ থেকে পাই, খই নাড়ু আর তার সঙ্গে নারকেল নাড়ু চাকি দিয়ে। বাবা
আর একবার করেছিলাম এক দিনকার বাবা আসলো তখন নাড়ু করছি দিয়ে দিলাম দাদু বললে সন্ধ্যা তুমি নাড়ু করছো একটা একে দাও তো সে সঙ্গে একটা দাও তো দিয়ে দিলাম ভেঙে খেলো বলে সন্ধ্যা একটা কাগজ দাও তো কেন ও যেটা মন্দিরের জন্য নিয়ে যাবো আধখানা বাবা তো দাদু খুব হাসছে বলছে তাই কখনো হয় তুমি আরো দুটো নাড়ু নিয়ে যাও মন্দিরে দেখো তুমি খেয়ে নাও যে খেলে দিগুলো খুব সুন্দর খেতে হয়েছে ওই জন্য আমি সুন্দর ভাবে বাবাকে আমি দেবো দেখো বন্ধুরা গরম গরম লুচি ভাজা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে আর এরপর রাতের খাবারটা সেরে নেবো সবাই মিলে। এইটা
তো এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন সকালে। দেখো কাকা কালকে এই পেঁপেগুলো দিয়ে গেছে, তোমাদেরকে দেখানো হয়নি। আর এখানে আলু সেদ্ধার জন্য আলুটা গেলে রেখেছি, মাছের টক হয় বলে মৌনি তেঁতুলটা ভিজতে দিয়েছে। এই যে মাছগুলো, আর মাছ ভেজে এই তেলটা বেড়েছে, এটা আপাতত রেখে দিয়েছি। এই মাছগুলো ভাজতে লেগে যাবে। দেখো দুধটা গরম হয়ে গেছে। আর দেখো এখানে আছে মাছ ভাজা, রোমা কলাই সেদ্ধ, আর এই দেখো সবজি।